Namaskar Sagotom, Yahoo's Life of our studio at my Pranchal. Uttar Pubar Brihad Guru Syndicate. Aroki Jalot, Syndicate Razor Mulnayok, Bhaskar Chakraborty. Dispur Aroki Atokore, Bhaskar Chakraborty. Purbeo Kebatao Syndicator Ezroito Hoi Kripta Hussil Bhaskar. Sakori Prolubhon Diarbabeo Kripta Hussil Bhaskar. Possibongo Aroki Kripta Kurisil Bhaskar Chakraborty. Ebar Punar, Guru Syndicator of Visukot Atokora Hussil Bhaskarok. Nijor Bank Account of Bound Lakhtokalusil Bhaskar Chakraborty. সম্প্রতি ডিসপুটত জেরা চলাই আছে ভাস্করক আরক্ষে জব্দ করে এখন বাহন বাহনত আছে বিধানসভার কার পাস আর বিজেপি দলের প্রতীক গরু সিন্ডিকেটর এজন ব্যক্তি আর এই গরু সিন্ডিকেট চলা ব্যক্তিজন এটা আরক্ষীর জালত পড়েছে নাম এর ভাস্কর চক্রবর্তী ডিসপুর আরক্ষে বর্তমান জেরা চলাই আছে ভাস্কর চক্রবর্তীর উপর আর তেওঁৰ পৰা যিখন গাড়ি জব্দ করা হয়েছে সেই গাড়িখনত বিধানসভার কার পাস আছে আর লগতে বিজেপির প্রতীক চিহ্ন আছে কিয় বিজেপির প্রতীক চিহ্ন ব্যবহার করেছিল বিজেপির সক্রিয় সদস্য আছেন নাকি এইগৰাকী ভাস্কর চক্রবর্তী অধিক তথ্যের ভাবে আমার শ্রেষ্ঠ সাংবাদিক ঋতিক কৌশিক ফোন লাইনত আছে ঋতিক অধিক খবর বিচাৰিছো প্ৰাঞ্জল ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে ভাস্কর চক্রবর্তীক আটক কৰিছে দিশপুৰ আৰক্ষীয়ে যোৱাকালি নিশাৰ ভাগত ভাস্কর চক্রবর্তীক নগৰত্নপুৰৰ পৰা দিশপুৰ আৰক্ষীয়ে আটক কৰি আনিছে লগতে এখন গাড়ীও লগত লৈ আহিছে যিখন গাড়ীত বিধানসভাৰ কাৰ পাছ সমান্তৰালকৈ বিজেপিৰ যি লগো আছে লগো গাড়ীত লগোৱা প্ৰত্যক্ষ কৰা হৈছে এতিয়াও আৰক্ষীৰ ফালৰ পৰা স্পষ্ট হোৱা নাই আচলতে আনুষ্ঠানিকভাৱে তথ্য প্ৰকাশ কৰা নাই যে প্ৰকৃততে কি গোচৰত ভিত্তিত এইটো কৰিছে বা কাৰ অভিযোগৰ ভিত্তিত আটক কৰি আনিছে কিন্তু আমি যি তথ্য লাভ কৰিছো গুৰু চিণ্ডিকেটৰ লগত জড়িত থকাৰ সন্দেহ কৰি আটক কৰা হৈছে ভাস্কৰ চক্ৰৱৰ্তীক আৰু ইয়াৰ পূৰ্বে 2022 চনৰ মাৰ্চ মাহত পশ্চিমবংগ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল ভাস্কৰ চক্ৰৱৰ্তীক যি ভাস্কৰ চক্ৰৱৰ্তীয়ে 55 লাখ টকা লৈছিল এজন লোকৰ পৰা তেওঁৰ চাকৰি দিয়াৰ নামত আৰু আন ধৰণে অকল সেইজনেই নহয় কেইবাজনো লোকৰ পৰা ধন লোৱাৰ অভিযোগ আছিল আৰু সেই অভিযোগৰ ভিত্তিত পশ্চিমবংগ আৰক্ষীৰ হাতত গ্ৰেপ্তাৰ হৈ বৰ্তমান জামিনত মুকলি হৈ আহি গুৱাহাটীত আছিলহি আৰু এতিয়াও আৰক্ষীৰ ফালৰ পৰা এই বিষয়ে যি আনুষ্ঠানিকভাৱে তথ্য প্ৰকাশ কৰা নাই যদিও কিছু সময়ৰ পিছত হয়তো আৰক্ষীৰ ফালৰ পৰা সতি সবিশেষ তথ্য আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশ কৰিব ঋতিক এতিয়ালৈকে আৰক্ষী আনুষ্ঠানিক তথ্য সদৰি কৰা নাই কিন্তু কিবা এটা গোচৰ হয়তো তেওঁ যিহেতু গ্ৰেপ্তাৰ বা কৰায়ত্ব হৈছে গ্ৰেপ্তাৰ এতিয়ালৈকে কৰা হোৱা নাই খুদপুৰ চলি আছে যিহেতু আৰু স্বাভাৱিকতে তেওঁৰ বিৰুদ্ধে কিবা অভিযোগ থাকিবই সেয়া গৰু চিণ্ডিকেটেই হওক বা আন কিবা চিণ্ডিকেটেই বা আন কিবা কেলেংকাৰীয়ে হওক কিন্তু তেওঁ যে বিজেপিৰ প্ৰতীক চিহ্ন নিজৰ গাড়ীত লগাই বা ব্যৱহাৰ কৰি লগো ব্যৱহাৰ কৰি বা বিধানসভাৰ কাৰ পাছৰ এই কাৰ পাছখন ব্যৱহাৰ কৰি যে দুষ্কাৰ্যসমূহ চলাইছিল তাতো হয়তো সন্দেহ উপজিব পাৰে বিভিন্নজনৰ ইতিমধ্যে আমি যি তথ্য পাইছো বিজেপিৰ সক্রিয় সদস্য ভাস্কর চক্রবর্তী আৰু বিধানসভাৰ এতিয়া সেইটো তদন্তৰ আওতাত আছে আৰু সেইটো পোহৰলৈ আহিব যে কাৰ আশীৰ্বাদ পুষ্ট হব এই ভাস্কর চক্রবর্তী কাৰণ বিধানসভা সচিবালয়ে যি কাৰ পাছ আছে কাৰ পাছ সাধাৰণ লোকে নেপায় বিধায়ক হব লাগিব তাৰ কৰ্মচাৰী হব লাগিব বা বিধানসভাৰ লগত জড়িত থকা লোকহে সাধাৰণতে এই কাৰ পাছসমূহ লাভ কৰিবলৈ সক্ষম হয় কিন্তু ভাস্কৰ চক্ৰৱৰ্তীক এই কাৰ পাছ কোনে প্ৰদান কৰিছে কি কাৰণে প্ৰদান কৰিছে আৰু এই যি কাৰ পাছ ভাস্কৰ চক্ৰৱৰ্তীয়ে কি কামত ব্যৱহাৰ কৰিছে এইটো এটা তদন্তত পোহৰলৈ আহিব আশা কৰা হৈছে আৰক্ষীয়ে সঠিক তদন্ত কৰিব কাৰণ একাংশ লোকে নিজৰ শক্তি প্ৰদৰ্শনৰ চেষ্টাও কৰে এনে সময়ছোৱাত বিভিন্নজনক ফোন কল কৰে আৰু ফোন কল কৰি তদন্তক অন্য দিশেৰে নিবলৈ চেষ্টাও কৰে ধন্যবাদ জনাইছোঁ ৰেটিক কিন্তু আমি আৰক্ষীৰ ওপৰত সকলোৱে বিশ্বাস ৰাখিছে প্ৰকৃত তথ্য উদঘাটন হ'ব আৰক্ষীৰ তদন্তত নগাঁৱৰ ৰাঙলুত জঘন্য ঘটনা সংঘটিত হৈছে নিচাজাতীয় দ্ৰব্য খুৱাই নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীক নিৰ্যাতন চলোৱা হ'ল গুলজাৰ হুছেইন কুদ্দুছ আলী নামৰ দুজনৰ বিৰুদ্ধে অভিযোগ ৰাঙলুৰ চাহ বাগানৰ সমীপত সংঘটিত হৈছে এই ঘটনা গুলজাৰ হুছেইন ছাত্ৰীগৰাকীৰ সম্পৰ্কীয় ভিনীহে কিশোৰীগৰাকীৰ ঘৰৰ পৰা ফুৰাবলৈ লৈ গৈছিল গুলজাৰে এগৰাকী বান্ধৱীৰ সৈতে নিজৰ গাড়ীত ফুৰাবলৈ লৈ গৈছিল আদবাততে গাড়ীৰ পৰা নমাই দিছিল বান্ধৱীগৰাকীক আৰু তাৰ পিছতে কিশোৰীগৰাকীক খুৱাইছিল নিচাজাতীয় দ্ৰব্য গাড়ীৰ ভিতৰত যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ পৰিয়ালৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিত পেলাই থৈছিল কিশোৰীগৰাকীক অচেতন অৱস্থাত কিশোৰীক পেলাই উদ্ধাৰ হৈছিল গুলজাৰ গুলজাৰৰ সৈতে আছিল তেওঁৰ সংগী কুদ্দুছ আলী আৰক্ষী আৰু পৰিয়ালে কিশোৰীগৰাকীক লৈ যায় চিকিৎসালয়লৈ নিশা প্ৰায় 9 বজাত সংঘটিত হৈছিল এই ঘটনা সম্প্ৰতি পলাতক দুই অভিযুক্ত
নগাঁও রাঙলত জঘন্য ঘটনা সংঘটিত হওয়ার খবর আহিছে। নিচাজাতীয় দ্রব্য খুবাই নবম শ্রেণীর ছাত্রীক নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছে। গুলজার হুসেন কুদ্দুস আলী নামের দুজনের বিরুদ্ধে এয়া হয়েছে গুরুতর অভিযোগ। রাঙলু চাহ বাগানের সমীপতে এই ঘটনা সংঘটিত হয়েছে। গুলজার হুসেন ছাত্রীগীর সম্পর্কীয় ভিনীহিয়েক। ইতিমধ্যে আমি ঘটনার বিবরণী কিছু পরিমাণে আপনাদের আগবাইছো। কিশোরীগীক ঘরেরপা ফুরাবলে গেছিল গুলজারে। এগারী বান্ধবীর সুত্রে নিজের গাড়ি ফুরাবলে গেছিল। আদবাততে গাড়ির নমাই দিয়েছিল বান্ধবীগীক, আর তারপিছতে কিশোরীগীক খুয়াইছিল নিচাজাতীয় দ্রব্য। গাড়ির ভিতর যৌন নির্যাতন চলারও অভিযোগ পরিয়ালর। রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত পেলাই থাকছিল কিশোরীগীক। অচেতন অবস্থাত কিশোরীক পেলায় উধাও হয়েছিল গুলজার, আর গুলজারের সুত্রে আছিল তেওঁর সঙ্গী কুদ্দুস আলী। আরক্ষী আর পরিয়ালে পাছত কিশোরীগীক চিকিৎসালয় যায়। নিশার ভাগর এই ঘটনা আছিল। প্রায় ন বজাত এই কিশোরীগীক উদ্ধার করেছিল, কিন্তু যি গুলজারের কথা কোয়া হয়েছে আর কুদ্দুসের কথা কোয়া হয়েছে, দুয়োটাই বর্তমান পলাতক। দুটা ছোৱালীক একলগত লৈ গৈছে। কোনে নিছে? লৈ গৈছে আমার হেৰি লোৰাটোৰ নাম গুলজার হোসেন, আর তার লগত যে আছে তার নাম হয়েছে কুদ্দুস আলী। দুটাই লৈ গৈছে। লৈ গৈ পেলায় কতবা কতবা নিছে মই নাজানো, কিবা কিবি মদ চদ না কিবা খুৱাইছে। খুৱাই পেলায় আনি পেলায় সেইটো ছোৱালীক নমাই দিছে, আর হেৰি কিবা কয় পাক্কা সৰকৰ পৰা ডলি মাৰি তলত পেলাই দি থৈ গুছি গৈছে। ছোৱালীজনী কোন ক্লাছত পঢ়ে? ছোৱালীজনী নাইনত পঢ়ি আছে। নাইনত পঢ়ে, কাম কৰিছে বুলি সন্দেহ কৰে নেকি আপোনাক? এনেও অলপ অলপ সন্দেহ আছে, ৰিপৰ্টটো এতিয়া পোৱা নাই। ৰিপৰ্টটো পোৱা নাই, ডাক্তরে ট্রিটমেন্ট করা নাই। এবার কলিয়াবরত নিশা আরক্ষীর অভিযান। ধৃতল লাটমণ্ডল প্রাঞ্জল বরার বরহমপুরের ঘরত অভিযান চলা হল। শুক্রবারে উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছিল লাটমণ্ডল প্রাঞ্জল বরা। 2000 টাকা উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছিল প্রাঞ্জল বরা। অভিযানত কোনো ধরনের আপত্তিজনক তথ্য না পালে আরক্ষী। আমি পুনর্বার জানাইছো, কলিয়াবরত নিশার ভাগত আরক্ষী অভিযান চলায়। ধৃত লাটমণ্ডল প্রাঞ্জল বরার বরহমপুরের ঘরত অভিযান চলা হয়। শুক্রবারে উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছিল লাটমণ্ডল প্রাঞ্জল বরা। 2000 টাকা উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছিল প্রাঞ্জল বরা। অভিযানত কোনো ধরনের অবশ্যই আপত্তিজনক তথ্য না পালে আরক্ষী। আমার এইখান ঘর লাটমণ্ডল আছে প্রাঞ্জল বরা বলে। আজি কোরিয়াবল সার্কেল অফিসে তাতে তখন কর্মরত আছে, তাত এন্ট্রি ভিজিলেন্স যে করাপশন আমার আছে, তো তখন তাক ধরলে হাতে ধরেছে বলে গম পালো। তো আয়োর যেহেতু কেসর যে আয়ো তখন ইনস্ট্রাকশন যেহেতু এরিয়া তো মূর পরে তখন ঘর ভেরভেরি, তো ইমিডিয়েট একটা সার্চ একটা করবেন তখন ঘর। তখনকলে কমপ্লিটলি আমার কোঅপারেট করেছে আর তেনে খোলা ব্যবস্থাও না। তো তখন মানে ওয়াইফ আহিল, আহি আমার গোটাইবিল খুলি দিলে। আমি চালো এটা তেনেকে, তো চাই গম পালো একোটো বস্তু আমি পোৱা নাই। তাতে আমি গম পালো তখন ইয়াত না থাকেই, কেতিয়াবা আহে মাহত এবার বা কিবা তেনেকুৱা আহে। এবান্ডন পড়ি আছে ঘরটো, পিতৃগৃহ হয়। তেখেতকলে থাকে মানে নগদ করবে ভাড়া থাকে লোলী পড়াবলে কারণে যায় নহ। আমি সার্চ করলো, সার্চ করার সময় ইয়াত তেনেকে আমার আপত্তিজনক বস্তু যেটো আমার কেসর রিলেটেড থাকে তেনেকে একো বস্তু আমি নাপালো। এবার হুজাইত ছোৱালী হোস্টেলত প্রবেশ করা নেকেডম্যানক গ্রেপ্তার। নিশা আরক্ষীয়ে গ্রেপ্তার করে নেকেডম্যান অমরজিৎ রাজকুমারক। সম্প্রতি হুজাই আরক্ষীর জিম্মাত আছে নেকেডম্যান। নেকেডম্যানক চিনাক্ত করে এটা পিজির সত্বাধিকারিয়ে। নেকেডম্যান বলে কোয়া হয়েছে, কেউ নেকেডম্যান বলে কোয়া হয়েছে তারবাবে আমি কিছু অপেক্ষা হয়তো করব। আর এই যুবকজনে উলঙ্গ অবস্থা প্রবেশ করারও গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। আর এই নেকেডম্যানের সন্ত্রাস অঞ্চল জুড়ি আছে, বিভিন্নজনে নেকেডম্যান নাম দিয়ে দিছে কারণ উলঙ্গ অবস্থায় ছোৱালী হোস্টেলত প্রবেশ করে। এটা বড় ডাঙর ঘটনা আর কিছু দৃশ্য বন্দী হয়েছে, আপনাদের দেখিছে সিসিটিভিত। আমি সম্পাদিত রূপ দেখাবলে বাধ্য এই দৃশ্যসমূহ, কারণ সম্পূর্ণভাবে নগ্ন অবস্থাত ছোৱালী হোস্টেলত প্রবেশ করেছিল। তারপর তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়। নিশা ভাগত আরক্ষীয়ে গ্রেপ্তার করে এই অমরজিৎ রাজকুমারক। অমরজিৎ রাজকুমারে এই দুষ্কার্য বহুদিন ধরে করে আসছিল। মানসিক বিকারগ্রস্ততাত ভুগিছিল নে আন কিবা কারণ সে এতালে স্পষ্ট হওয়া নাই। সম্প্রতি হুজাই আরক্ষীর জিম্মাত আছে নেকেডম্যান বলে সকলে নাম দিয়া এগারী অমরজিৎ রাজকুমার। তোর ঘর কত?
কিয় ধরেছে গম পাওয়া নাই বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মনোনয়ন পর্ব চৰাইদেউ মৈদাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রলৈ প্রেরণ করা হব চৰাইদেউ মৈদামৰ নাম কেন্দ্রীয় সরকারে গ্রহণ করলে এই সিদ্ধান্তৰ বাবে প্রধানমন্ত্রীক ধন্যবাদ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মনোনয়ন পর্ব চৰাইদেউ মৈদাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রলৈ বা কেন্দ্রলৈ প্রেরণ করা হব চৰাইদেউ মৈদামৰ নাম কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আর যার বাবে স্বাভাবিকতেই এক আনন্দময় পরিবেশে বিরাজ করেছে চৰাইদেউত আর এই সিদ্ধান্তের প্রধানমন্ত্রীক ধন্যবাদ জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেবায় বাতিল করেছে রাজ্যের 105 বিদ্যালয় ইয়ার ভিতর মরিয়নি সমষ্টির নাগাল্যান্ড সীমান্তর চাবাগিচা অধ্যক্ষিত অঞ্চলত অবস্থিত বাহনী উচ্চ ইংরাজী বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করে সেবায় বিগত সময়সাত বিদ্যালয়খনের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত প্রদর্শন করা শোচনীয় ফলাফলের বিদ্যালয়খনের স্বীকৃতি বাতিল করে সেবায় সীমান্তবর্তী চাহ অধ্যুষিত অঞ্চলটোর অপ্রাদেশিকৃত একমাত্র উচ্চ শিক্ষানুষ্ঠান বাহনী উচ্চ ইংরাজী বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল নকরিবলৈ অসম সরকার তথা সেবার প্রতি আহ্বান বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী আর অভিভাবকর এই বিদ্যালয়খনের বাহিরে অন্য কোনো বিকল্প বিদ্যালয় অঞ্চলটোত নথকাত বিপাঙত পড়িছে ছাত্র ছাত্রী আর অভিভাবক যার বাবে দরিদ্র সীমারেখার তলর এই সকল ছাত্র ছাত্রী শিক্ষার পর বঞ্চিত হওয়ার আশঙ্কায় দেখা দিছে আমার কারণে খুব একটা দুর্ভাগ্যজনক কারণ কেলে আমি নাগাল্যান্ড সীমান্তবর্তী এই অঞ্চলত উচ্চ শিক্ষার কারণে দ্বিতীয় এখন বিকল্প আমার স্কুল এইডোখর নাই গতি আমি বাগিচা আমার একবারে কাষতে লাগি থাকে আমি বাগিচা প্রদান করা এই মাটিডোখর যখন হাইস্কুল প্রতিষ্ঠার কারণে দিছিল গতি হাইস্কুলখানে আজি বিগত 30 বছর সেবা শিক্ষকসকলে বিনা বেতনে আগবাই আছে গতি বিনা বেতনে সেবা আগবাই থাকার পিছতো দুর্ভাগ্যজনকভাবে আজি দুটা বছর শিক্ষার যে পারফরমেন্স সেটা বেয়া হওয়ার কারণে সরকারের যে স্বীকৃতি বাতিল করবলে লৈছে সেই বাতিলকরণ প্রক্রিয়াটার উপর মই পরিহার করবলে সরকার অনুরোধ জানাইছো আর বাতরি এখানে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির অতি সোনকালে উভতি আহিম চাই আছে লাইভ আওয়ার মহানগরীর সোনাইখলি খেলপথারত দুই ড্রাগস ব্যাপারীক আটক করার খবর আহিছে সন্দেহজনকভাবে ঘুরি আছিল দুই ড্রাগস ব্যাপারী স্থানীয় যুবকে সোধপোষ করাত ড্রাগস ব্যাপারী বলে চিনাক্ত হয় দুইরেপরা ড্রাগস ভর্তি কন্টেইনার নগদ ধন উদ্ধার করা হয়েছে পিছত স্থানীয় রাইজে আরক্ষী গতালে দুই ড্রাগস ব্যাপারীক গুৱাহাটীৰ সোনাইখলি খেলপথাৰৰ খবৰ য'ত দুই ড্ৰাগছ পেডলাৰক আটক কৰা হৈছে সন্দেহজনকভাৱে ঘূৰি আছিল এই দুই ড্ৰাগছ পেডলাৰ স্থানীয় যুৱকে সোধপোছ কৰাত ড্ৰাগছ পেডলাৰ বুলি চিনাক্ত হয় আৰু দুয়োৰে পৰা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ নগদ ধন উদ্ধাৰ কৰা হৈছে পিছত স্থানীয় ৰাইজে আৰক্ষীক গতাই দিলে এই দুই ড্ৰাগছ পেডলাৰক এবার রাজ্যত রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানত কেলেঙ্কারি কংগ্রেসের আমূলত 50 কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল কেবল নগাঁওতে 11 কোটি 70 লাখ টাকার কেলেঙ্কারি হয়েছিল আর টি আইর জড়িয়ে পোহরলে আনিছে এই তথ্য আমগুড়ি নির্মাণ সমিতিয়ে করেছিল আর টি আই প্রসূতির পুষ্টিকর খাদ্যর নামত অহা ধন আত্মসাত করা হল এনআরএইচএমর বিষয়া কর্মচারী করেছিল ধন আত্মসাত আমগুড়ি নির্মাণ সমিতিয়ে সিএম ভিজিলেন্সত রুজু করেছিল গোচর নগাঁও আরক্ষী অধীক্ষকক ঘটনা তদন্তর নির্দেশ দিয়া হয়েছে বিধায়ক রূপ শর্মাক কঠোর পদক্ষেপ লওয়ার আহ্বান আমগুড়ি নির্মাণ সমিতির রাজ্যত রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানত কেলেঙ্কারি সংঘটিত হওয়ার একটা খবর সম্মুখলে আহিছে কংগ্রেসের আমলতেই সংঘটিত হয়েছিল এই কেলেঙ্কারি আছিল 50 কোটি টাকার কেবল নগাঁওতে 11 কোটি 70 লাখ টাকার কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল আর টি আইর জড়িয়ে এই সময় তথ্য পোহরলে আনিছে আমগুড়ি নির্মাণ সমিতিয়ে প্রসূতির পুষ্টিকর খাদ্যর নামত অহা ধন আত্মসাত করা হয়েছিল এনআরএইচএমর বিষয়া কর্মচারী করেছিল ধন আত্মসাত আমগুড়ি নির্মাণ সমিতিয়ে সিএম ভিজিলেন্সত রুজু করেছিল গোচর নগাঁও আরক্ষী অধীক্ষকক ঘটনার তদন্তর নির্দেশ দিয়া হয়েছে বিধায়ক রূপ শর্মাক কঠোর পদক্ষেপ লওয়ার বাবে আহ্বান জানাইছে আমগুড়ি নির্মাণ সমিতিয়ে ২০১১-১২, ১২-১৩, ১৪ চনত রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানত প্রায় 50 কোটির অধিক টাকা আত্মসাত করেছিল স্বাস্থ্য বিভাগের একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয়ে ইয়ারে সর্বাধিক খেলিমেলি সংঘটিত হয়েছিল নগাঁও জেলাত প্রসূতির পুষ্টিকর খাদ্যের নামত অহা ধন লুটিপুটি খাইছিল নগাঁওর স্বাস্থ্য বিভাগের একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয়ায় কেগে এই সমগ্র খেলিমেলির বিষয়ে রাজ্যের রাজহুয়া হিসাব নিরীক্ষক কমিটিক জানাইছিল যদিও রহস্যজনকভাবে পিএসি কমিটিয়ে এই বিষয়ত চকুমুদা কুলির ভাও জুড়েছিল অবশেষত এই সংগঠনটোৱে এই সমগ্র বিষয় সন্দর্ভত মুখ্যমন্ত্রীর তদারকী শাখাত অভিযোগ দিয়ে
আৰু মুখ্যমন্ত্ৰীৰ তদাৰকী শাখাই বিষয়টোৰ তদন্তৰ বাবে নগাঁও আৰক্ষী অধীক্ষকলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে। এই পত্ৰৰ ভিত্তিতে নগাঁও সদৰ আৰক্ষীয়ে 216/23 নম্বৰত এটা গোচৰ ৰুজু কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে। উল্লেখযোগ্য যে পূৰ্বে নগাঁও ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযানত কৰ্মৰত অধিকাংশ বিষয়াই বৰ্তমান অব্যাহতি লৈ অন্য চাকৰিত যোগদান কৰিছে, কিন্তু বৰ্তমান সেইসকল বিষয়াকো এই গোচৰৰ সংক্ৰান্তত আটক কৰাৰ সম্ভাৱনা আছে। নগাঁও আৰক্ষীয়ে ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযানত সেই সময়ত কৰ্মৰত যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক, জিলা প্ৰকল্প সঞ্চালক, খণ্ড প্ৰকল্প বিষয়া, জিলা তথ্য বিষয়া, খণ্ড তথ্য বিষয়া, জিলা গাণনিক বিষয়া আৰু DCM সকলোকে জেৰা কৰাৰ লগতে আটক কৰাৰো সম্ভাৱনা আছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ থলুৱা শিপিনীসকলৰ বাবে এক বিশেষ খবৰ এয়া। নিৰ্মাণ কৰা হৈছে গামোচাৰ সত্যতা চিনাক্ত কৰিব পৰা এক বিশেষ এপ্লিকেশ্যন। অসমতে নিৰ্মাণ হোৱা এই এপ্লিকেশ্যনটো হৈছে লুম। বৰগাঁওস্থিত কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ উচ্চ অধ্যয়ন প্ৰতিষ্ঠান চমুকৈ IASST-ৰ এটা দলে নিৰ্মাণ কৰিছে এই এপ্লিকেশ্যনটো। প্ৰতিষ্ঠানটোৰ অধ্যাপিকা ডক্টৰ লিপি বেনাৰ্জী মহন্তৰ নেতৃত্বত গৱেষক শিক্ষাৰ্থীয়ে এই এপটো নিৰ্মাণ কৰিছে। উল্লেখযোগ্য যে এই এপটোৰ জৰিয়তে আপুনি পৰীক্ষা কৰিব পাৰে এখন গামোচা। এপটোত প্ৰথমে এখন গামোচাৰ ফুল, পাৰি আৰু মাজৰ অংশৰ ফটো আপলোড কৰিব লাগে। ইয়াৰ পাছতে মুহূৰ্ততে ধৰা পেলায় যে গামোচাখন হস্ততাঁতৰ নে পাৱাৰ লুমত প্ৰস্তুত কৰা। অসাধু ব্যৱসায়ীৰ কাপোৰৰ জালিয়াতি সহজতে ধৰা পেলাব এই বিশেষ এপটোৱে। সাধাৰণ ৰাইজৰ সুবিধাৰ অৰ্থে এপটোত দিয়া হৈছে অসমীয়া বিৱৰণ। সম্প্ৰতি অসম চৰকাৰ তথা হস্ততাঁত বস্ত্ৰশিল্প বিভাগৰ প্ৰায়োগিক পদক্ষেপলৈ অপেক্ষাৰত এই এপটো। কাৰণেই তাৰমানে কি যে আল্টিমেটলি আমি এটা স্পেচিফিক প্ৰডাক্ট এটা বনাইছোঁতো আৰু ষ্টেক হোল্ডাৰ হৈছে কি যে আমাৰ অসমৰ মানুহ। চ' গভৰ্ণমেণ্ট অফ আছামৰ পৰা আমাৰ যিখিনি নেক্সট আমাৰ যিখিনি আমাৰ ছাপৰ্ট লাগিব, কিছুমান ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰেল ছাপৰ্ট আছে, ফাণ্ডিং ছাপৰ্ট আছে, এডমিনিষ্ট্ৰেটিভ ছাপৰ্ট আছে, যদি এইটো যদি ইনিচিয়েটিভ লয় তেতিয়াহ'লে তেওঁলোকে আমাৰ ডাইৰেক্টৰক লগ ধৰক, আমাক ফাণ্ডিং এজেঞ্চিক লগ ধৰক, এটা এগ্ৰিমেণ্ট ছাইন কৰক, এটা আমাৰ পূৰা মানে কি যে যিটো পাইপলাইনটো, সেই পাইপলাইনটো তাৰমানে কি যে পূৰা ছেটেল কৰক। কৰিলে তেতিয়া মানে কি যে আমাৰ ফালৰ পৰা আমি তাৰমানে কি যে গোটেই ছাইণ্টিষ্ট হিচাপে আমি ছাপৰ্ট দিম। তো আমি সেইটোৱে এক্সপেক্টেশ্যন কৰি আছোঁ যে গভৰ্ণমেণ্ট অফ আছামৰ পৰা সোনকালে আহি পেলাই তাৰমানে সিহঁতি এটা আহি পেলাই তাৰমানে কি যে কথাটো ইনিচিয়েট কৰক যে এতিয়া আমি নেক্সট ষ্টেপলৈকে কেনেকৈ লৈ যাব পাৰোঁ। এতিয়া শেষ পৰ্যায়ত বৰ্বৰ বন্দনা কাণ্ডৰ গোচৰৰ তদন্ত। তিনি ঘাতকৰ জেৰাত পৰ্যাপ্ত তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। হত্যাকাণ্ডৰ প্ৰমাণ সম্বলিত সকলো সা সামগ্ৰী উদ্ধাৰ কৰিছে আৰক্ষীয়ে। দুই বন্ধুৰে মিলি বন্দনা কলিতাই হত্যা কৰিছিল শাহুৱেক শংকৰী দে আৰু স্বামী অমৰজ্যোতি দে। অৱশ্যে এতিয়াও আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিব পৰা নাই দুৰ্ভগীয়া শংকৰী আৰু অমৰজ্যোতিৰ চিহ্নমুণ্ড। বন্দনা কলিতাক আদালতে জেললৈ প্ৰেৰণ কৰাৰ বিপৰীতে আৰক্ষীৰ জিম্মাত আছে অভিযুক্ত অৰূপ ডেকা আৰু ধন্তি ডেকা। চূড়ান্ত পৰ্যায়ত ৰঞ্জিত বৰা আৰু বিশ্বজিৎ হাজৰিকা হত্যাকাণ্ডৰ তদন্ত। শীঘ্ৰে তিনিওটা গোচৰৰ চাৰ্জশ্বীট আদালতত দাখিল কৰিব আৰক্ষীয়ে। গুজৰাট দিল্লীৰ অভিজ্ঞ ফৰেনচিকৰ দলে দায়িত্ব লৈছে তিনিওটা ঘটনাৰ সত্য উদঘাটনৰ। গুৱাহাটীত বাহৰ পাতি তদন্তৰ কাম অব্যাহত ৰাখিছে অভিজ্ঞ ফৰেনচিকৰ দলে। ডাবল মাৰ্ডাৰ হৈছিলে য'ত তিনিজন অভিযুক্ত বন্দনা কলিতা, দন্তি ডেকা আৰু অৰূপ ডেকা তিনিওজন অভিযুক্তৰ ইণ্টাৰগেশ্যনত যিখিনি তথ্য আমি পাব লাগিছিলে সেইখিনি আমি সম্পূৰ্ণৰূপে পাইছোঁ বুলি ক'ব পৰা হৈছোঁ। আৰু তেওঁলোকৰ ইণ্টাৰগেশ্যনৰ তথ্যৰ ভিত্তিত আমাৰ যিখিনি বস্তু ৰিকভাৰী কৰিব লগা আছিলে, ৰিকভাৰী কৰি সিজ কৰিব লাগে বা এক্সপাৰ্ট অপিনিয়নৰ কাৰণে লেবৰেটৰীলৈ পঠাব লাগে, সেইখিনি আমি ৰিকভাৰী কৰিছোঁ আৰু সিজ কৰিছোঁ। এতিয়া ফাৰ্ডাৰ যিখিনি আমাৰ তদন্তৰ প্ৰক্ৰিয়া, এভিডেন্সখিনি কেনেকৈ কানেক্ট কৰা যায়, সেইখিনিৰ কাৰণে আমাৰ প্ৰচেষ্টা জাৰি থাকিব। এই গোটেই তদন্ত তিনিটা যি মই উল্লেখ কৰিব পাৰোঁ, ৰঞ্জিত বৰা হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হাজৰিকা হত্যাকাণ্ড আৰু বৰ্তমান এই ডাবল মাৰ্ডাৰ য'ত বন্দনা কলিতা জড়িত দুজন সহযোগীৰ লগত, এই তিনিওটা কেছ আমি এজন ফৰেনচিক বিশেষজ্ঞ যি অৱসৰপ্ৰাপ্ত IPS অফিচাৰ গুজৰাটৰ, তেখেতৰ এটা যথেষ্ট সুনাম আছে দেশত, এই ফৰেনচিক এংগলৰ পৰা আমি কেনেকৈ এষ্টাব্লিছ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে তেখেত নিজে আহি বৰ্তমান কেম্প কৰি লৈছে ইয়াত আৰু আমাৰ তদন্তকাৰী বিষয়াকেইজনক তেখেতে গাইডেঞ্চ দি আছে। আৰু বাতৰিত পুনৰ সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ।